ছোটবেলাতে পিকনিক তো সবাই করে, আমরাও যেতাম। একটা পিকনিকের কথা মনে আছে, স্কুলের বন্ধুদের নিয়ে বারবার আমরা একই জায়গায় পিকনিক যেতাম। এত বছর পর ওখানে এসে আমার বাপির সাথে করা পিকনিকটার কথা মনে পড়লো। বাপি বলছিল, মান্না দে একখানা গান পুরো উল্টো করে গেয়ে গেছে মাইরি। আমি বলেছিলাম, উল্টো করে মানে? বাপি বলছিল, কাগজে লেখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, সে নাম মুছে যাবে, হৃদয়ে লেখো নাম। বলেছিলাম, ঠিকই তো আছে। বাপি বলেছিল, দুষ, তোর কোনো অভিজ্ঞতাই নেই। প্রথমে পিকনিক স্পটের পাথরে লিখেছিলাম বাপি প্লাস ডট ডট, আজও আছে। প্রেমপত্রগুলো খুঁজলে এখনো পুরনো বইয়ের খাঁজে পাওয়া যায়। কেবল হৃদয়ের নাম থাক, ও নিয়ে বেশি ক্যাচাল করে লাভ নেই। হৃদয় খুব আনসেফ বোল্ট। সত্যি আজ আবার এসে দেখলাম পাথরে এখনো বাপি নামটা জ্বলজ্বল করছে। শুধু বাপি নেই আমাদের সাথে। আজকাল ছোটবেলায় মানুষগুলো সব থাকে, বড়বেলায় মানুষগুলো বড় হিসাবই। ভালোবাসার মানুষ তারা নির্বাচন করে, হৃদয়ে কথা শোনার মন তাদের থাকে না। বাপি ঠিক বুঝতে পারলো না বা মানতে চাইলো না, সেই কথাটাই